দর্শক বিরাট বড়ো খবর প্রকাশ হয়েছে হতাশার পুজো এবারও কাটবে ধর্ণামঞ্চেই প্রতি বছরই পুজোর আগে তারা ভাবেন পুজোর পরে হয়তো অবশেষে সচ্ছলতার মুখ দেখবেন পরের পুজোয় পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে পারবেন পুজোর দিনগুলো মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে যাবেন প্রিয়জনের হাত ধরে কিন্তু কোথায় কি প্রতিবারই উৎসবের দিনগুলো তাদের কেটে যায় সেই ধর্নামঞ্চেই গান্ধী এবং মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসা চাকরিপ্র্তিরা জানাচ্ছেন পুজোর আগে যখন শহর কলকাতা আস্তে আস্তে সেজে উঠছে অদূরেই নিউ মার্কেটে পুজোর কেনাকাটা করতে জনজোয়ার তখন তাদের ধর্নামঞ্চে যেন আরও বেশি করে অন্ধকার নেমে আসে নবম থেকে দ্বাদশের চাকরিপার্থী তনয়া বিশ্বাস যেমন গান্ধী মূর্তির পাদদেশে বসে বললেন গতবার যখন সপ্তমীতে কল্যাণী থেকে ট্রেনে চেপে ধর্নামঞ্চে আসছিলাম তখন কান্না পাচ্ছিল চার বছরের ছেলেকে ঘরে রেখে এসেছিলাম তোকে নিয়ে পুজো দেখতে ওর বাবা বেরিয়েছিল আমি যেতে পারিনি ছেলেকে আমার স্বামী জামা কিনে দিয়েছে কিন্তু আমি স্কুল শিক্ষিকা হয়েও নিজের উপার্জনের টাকায় কিনে দিতে ভেবেছিলাম পরেরবার পারিনি পারবো এবারও হলো না আর কবে পারবো তার প্রশ্ন আমরা তো যোগ্য তবু কেন নিয়োগ হবে না প্রতিটা পুজো কেন আমাদের ধর্মামঞ্চে সারা দিন কাটাতে হবে নবম দশম থেকে বা নবম থেকে দ্বাদশের আর এক চাকরি প্রার্থী অভিষেক সেন তিনি বলছেন যে অভিষেকের বক্তব্যটা আরও একটু আলাদা কি বলছেন তিনি যে দু সাল থেকে তিনটে পুজোয় কাটছে ধর্নামঞ্চে প্রচুর প্রতিশ্রুতি পেলাম কিন্তু সুপার নিউমেরারি পোস্টে নবম থেকে দ্বাদশের যোগ্য প্রার্থীদের নিয়োগের বিষয়ে কোনো উদ্যোগই দেখলাম না তাই এবারও পুজো কাটবে ধর্নামঞ্চেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসা ইন্টারভিউ বঞ্চিত উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী আজহার শেখ বলেন পুজোয় আমাদের মঞ্চে। চাকরিপ্রার্থীদের বাড়ির লোকেদের থেকে মুখ লুকিয়ে থাকার মতো অবস্থা হয় ওদের কোনো দাবি তো পূরণ করতে পারি না আমাদের দুই চাকরিপার্থী সোমা আর স্বদেশ অসুস্থ চিকিৎসা করার জন্য হাতে টাকাও নেই পুজো মানে তো পরিবার নিয়ে আনন্দ করা আমরা সেই আনন্দে কীভাবে সামিল হব রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনীর মূর্তির পদদেশে বসে রয়েছেন কমবেশি প্রায় চারশো পনেরো দিন ওই মঞ্চের আহ্বায়ক আশিস খামরাই বলছেন এবারও পুজো কাটবে অবসাদ ও হতাশায় পুজোর দিনগুলো বাড়িতে না থেকে ধর্নামঞ্চেই থাকব সেখানে বসা আরও দুই চাকরিপ্রী মঞ্চ উচ্চ প্রাথমিক চাকরি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের পুজোও কাটবে ধর্ণামঞ্চেই উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী সুশান্ত ঘোষ বলেন পুজোয় কত লোক নিউ মার্কেটে জামা কাপড় কিনতে যাচ্ছে আমরা আমাদের পরিবারের জন্য কিছুই করতে পারছি না পুজো এলে এটাই আমাদের কুড়ে কুড়ে খায় এই পুজোতেও আমরা বাড়ির জন্য ব্রাত হয়ে থাকলাম সরকার কি এবার একটু মানবিক হবে না এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির চাকরিপার্থী অ অষ্টপদ শাসমল উনি বলছেন তবে পুজোর সময়ে আমরা ধর্নামঞ্চে শুধু বসে থাকছি না সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পুজোর দিনে নানা কর্মসূচি গ্রহণ করেছি পুজো মানে তো অশুভের বিনাশ করে শুভ শক্তির জয় তাই পুজোয় ধর্নামঞ্চে নানা কর্মসূচিতে তেমনই সব ফুটিয়ে তুলবেন চাকরিপ্রার্থীরা দর্শক অত্যন্ত দুঃখজনক বিষয় রাজ্য সরকারি কর্মপার্থী যারা যোগ্য তাদেরও আজকে এই অবস্থা চারশো পনেরো দিন পাঁচশো দিন ছশো দিন সাতশো দিন করে তারা ধর্নামঞ্চে বসে আছে নিজেদের দাবি পূরণের আশায় কি বলবেন দর্শক এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নিয়ায়